নতুন লাক্স, যাতে আছে সাতটি সৌন্দর্য উপাদান, দেয় চাঁদের মতো উজ্জ্বল চেহারা। নেভালে কেন? যখন তোমার চেহারায় চাঁদের মতো উজ্জ্বল, তখন আলোর কি দরকার? চাঁদের মতো উজ্জ্বল চেহারা, নতুন লাক্স। শুভ সন্ধ্যা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলো অনলাইনে নিয়মিত আয়োজন লাক্স ক্যাফে লাইভে। আপনাদের সাথে আছি আমি সারা, ফায়রুজ, জাইমা। আর আজকে আমার সাথে অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন, তিনি একজন লাক্স তারকা। তিনি আমার খুব পছন্দের, আর যদি তার পরিচয় আপনাদের দিতে চাই, তার দুটো একটা কাজের নাম বললেই হয়তো আপনারা চিনে যাবেন। কিন্তু যেহেতু খুব পছন্দের, খুব প্রিয় একজন শিল্পীকে সামনে পেয়ে গেছি, আমি আমার ব্যক্তি জীবনের অভিজ্ঞতাটা আগে আপনাদের সাথে শেয়ার করতে চাই। আজ থেকে প্রায় 10-12 বছর আগে আমি মা বাবার সাথে গেছি শিল্পকলায় নাটক দেখতে। তো জাতীয় নাট্যশালার সিঁড়ি দিয়ে হঠাৎ আমি নিচে দাঁড়ানো দেখি সিঁড়ি দিয়ে একজন নেমে আসছে, নীল রঙের শাড়ি পরা, আকাশি নীল। তো আমি দেখে আমার মাকে বললাম, মা দেখো বুড়ির মতো সুন্দর দেখতে, কেমন যেন মানে আকাশের সাথে নীল রঙটা মিশে। আমি যতবার ওনার নাম এখনও ভাবি, আমার ঠিক ওই জায়গাটাই মনে পড়ে। এবং পরিচয়টা এভাবেই বলি, আমি যখন আমি মাকে বলছিলাম, মা দেখো কী সুন্দর পরীর মতো একজন আসছে নেমে, আমার মা তখন বললে, আল্লাহ এটা তো আফসানা মিমি। তো আজকে আমার সামনে উপস্থিত আছেন আফসানা মিমি। কেমন আছেন আপু? ভালো আছি, কিন্তু তুমি যেরকম বিশেষণ টিশেষণ দিচ্ছ, ভাবছিলাম যে হ্যাঁ পরী, একটু মোটা সোটা পরী। পরীরাও তো সৌন্দর্য সাবান ব্যবহার করে নাকি? আর মোটা মোটা চিকনের সাথে সৌন্দর্যের কি হলো? আমি খুব ভালো আছি এবং খুব ভালো লেগেছে। আর একটু গল্প শেয়ার না করলেই না, যেটা পুরোটুকু এবং আপনারা, আমি জানি না কতটুকু মনে পড়ে, সেই 10-12 বছরের আগের যে মিমি আপু, ওটা আমার চোখে খুব ভেসে থাকে। তারপরে এই 2019 সালে আমি যখন শিল্পকলা একটা রিপোর্টিংয়ে গেলাম কাজে, তখন আপনি প্রথম আমাকে ডেকে নিয়েছিলেন। ওটা আমার জীবনের একটা প্রাপ্তি ছিল, শিশির কবিতার লাবণ্যর মতো। আজকেও খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। তো যেহেতু বলছিলাম লাক্স নিয়ে কথা, এবং আমার মনে হয় যে সেই শুরু থেকে আপনার 90s শুরু, এবং তার পরপরই লাক্সের সাথে আপনার বেশ কিছু কাজ হয়েছে, তো লাক্সের সাথে আপনার স্মৃতি কি মনে পড়ে? যখন মডেল হলাম সেই সময়টা সম্ভবত 90s মাঝামাঝি, এই 95-এর কিছু আগে বা 95 এরকম সময়, তখন আমরা এক ঝাঁক মানুষ একসাথে লাক্সের বিজ্ঞাপন করলাম। আমি, সমীর, বিপাশা আর মৌ, আমারটা ছিল ক্রিম লাক্স। তো সেখান থেকে শুরু, তো এক হিসেবে মডেল হয়ে শুরু হলো, কিন্তু তার সাথে গত এই যে এতগুলো বছর, প্রায় তো 25টা বছর, বিশাল সময়, এই সময়ও কিন্তু এই জার্নিটা আসলে থেমেছিল না। একটা সময় আমি লাক্স সুপারস্টারের জাজ হলাম এবং সেটাও চললো কয়েক বছর। তারপর গত বছর 2018 আমি লাক্সের ট্রেনিং ক্যাম্পে, বুট ক্যাম্পে আমি কোর্স ডিরেক্টর ছিলাম। আচ্ছা, তো এরকম নানামুখী আজকে এই আড্ডাটা হচ্ছে লাক্সের ব্যানারেই, লাক্সের আন্ডারে। সো আবারও আজকের যাত্রাটা আসলে লাক্সের সাথে। তবে মডেল হিসেবে যখন শুরু করেছি, তার আগেও কিন্তু লাক্সের সাথে একটা ডিফারেন্ট জার্নি ছিল, যখন বাড়িতে দেখেছি ছোটবেলায়, মানে এটা কিন্তু কোনো বানানোর কথা না, ছোটবেলায় কিন্তু বাড়িতে দেখেছি লাক্স, এবং সেভাবে কিন্তু লাক্সের সাথে আমাদের পরিচয়টা পরিবারের মধ্যেই হয়ে গেছিল। এটা মনে হয় একদম আপনাদের থেকে শুরু করে আমাদের সময় পর্যন্ত এখনো এভাবেই লাক্সের যাত্রা চলছে। আপু, আমি যেরকম ওইদিন দেখে একদম মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিলাম আপনার দিকে, তো এরকম আমি শিওর আরো অনেক ছোটখাটো ঘটনা আপনার সাথে হয়েছে। তোমাকে দেখে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিলাম, ওটা তো আমার জন্য অনেক বড় পাওয়া। 10-12 বছর পরে এসে যখন রিভার্স হলো, ওটা তো আমি বলতেই চাই না, লজ্জা লাগে। আজকে আমি অন্তর্মুগ্ধ হয়ে তাকিয়েছি তোমার দিকে আপু। আর না, এবার আমি আপনার গল্প শুনব, যে এরকম ঘটনা আপনার সাথে নিশ্চয়ই অহরহই হয়ে থাকে, কোনো ঘটনা মনে পড়ে নাকি? না, আমাদের সময়কার মানে আমাদের নাটক দেখে বেড়ে উঠেছেন যেসব মানুষেরা বা আমাদের সমসাময়িক যারা, তারা এখন যখন তাদের বাচ্চাদেরকে ডেকে বলে যে এই আন্টির সাথে একটা ছবি তোলো, ছবি তোলো, এই আন্টির সাথে ছবি তোলো, তখন বাচ্চাগুলো ভীষণ মুখ গোমরা করে থাকে, আন্টিটাকে, আন্টিটাকে তো তারা চেনে না, এই আন্টির সাথে তারা কেন ছবি তুলবে, ঠিক আছে? আর বাবা মারা ভীষণ উচ্ছ্বসিত হয়ে, আপনাদের নাটক দেখে আমরা বেড়ে উঠেছি, আপনার এক সময় আমরা ছিলাম, এই যে মজাগুলো বেশিরভাগ সময় হয় বাবা মারা এসে বলতে থাকে যে আপনাদের নাটক দেখে আমরা বড় হয়েছি, বা আপনারা যখন নাটক করছেন তখন আমরা বেড়ে উঠেছি।
তখন আমাদের খুব ভালো লাগতো। এই ব্যাপারগুলো বলে বাচ্চাগুলো মুখ গোমড়া করে বসে থাকে যে বা দাঁড়িয়ে থাকে, বাবা মারা জোর করে বাচ্চা থেকে বলে এই ছবি তোলো ছবি তোলো আন্টির সাথে। তখন একটা খুব পার্টিকুলার কোনো ঘটনা কি এরকম মনে আছে, এরকম কোনো সিচুয়েশন? না, এরকমটা প্রায়ই হয়। আরেকটা হয় হলো যে অনেকে বলেন যে ছোটোবেলায় আপনার নাটক দেখতাম, হ্যাঁ, তো তখন একটু পরে এরকম হয় যে হঠাৎ করে তাকিয়ে দেখি যে না ঠিক আছে উনিও অনেক বড় হয়ে গেছেন। আসলে বলতে হবে যে ইয়াং এজে, না ইয়াং এজে না, মানে অনেক মজা হয় আর কি। যেমন অনেকে হয় না যে অনেক সময় উচ্ছ্বাসটা প্রকাশ করতে গিয়ে অনেক সহজ করে অনেক কিছু বলেন, সেই সময়গুলো আমার খুব ভালো লাগে, আমি খুবই এনজয় করি। আমি আরেকটা জিনিস না বলেই পারছি না, সেই ছোটবেলার স্মৃতির কথা বলি আর এখন বলি, আমি সবসময় আপনাকে দেখি খুব স্নিগ্ধ একটা সাজে, খুব স্নিগ্ধ সুন্দর যেটাকে বলে একদম, তো এই যে একটা স্নিগ্ধ সৌন্দর্যের রহস্য, তো খুব চটজলদি যখন আপনাকে মেকআপ করতে হয়, আমি সবসময় আপনাকে অলমোস্ট এরকম সুন্দরই দেখি, কিন্তু খুব দ্রুত যদি করতে হয়, আচ্ছা শোনো আজকে যদি তোমার সাথে আমার আরো অনেকক্ষণ কথা বলতে হয় তুমি এই সুন্দরী টুকরোগুলো আর বলো না, আমি কিন্তু মহা মুশকিলে পড়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি আস্তে আস্তে শর্টকাট করছি, কিন্তু এই শর্টকাট মেকআপ যেটা যখন করতে হয় ছোটখাটো করে খুব সংক্ষেপে তাড়াহুড়ার মধ্যে, তখন কোন কাজগুলো আপনি করেন? আমার সেটা চটজলদি তৈরি হতেই হোক বা একটু বেশি সময় নিয়ে মেকআপ করি যেটাই হোক না কেন, সব সময় আমার যেটা জরুরি থাকে সেটা হচ্ছে মুখটা একটু ধুয়ে নেওয়া। হ্যাঁ, সব সময় যে আমি ফেস ওয়াশ দিয়ে ধুচ্ছি বা সাবান দিয়ে ধুচ্ছি ব্যাপারটা তা না কিন্তু। আচ্ছা, ঠিক আছে, সবসময় যে আমি সাবান দিয়ে ধুচ্ছি ব্যাপারটা তা না, কারণ সাবানটা তো ব্যবহার করি সকালে একবার আর রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার, তো সেই হিসেবে দিনের বেলায় তো অনেক সময় বাইরে থাকছি সেখানেই মেকআপ শুরু করে দিতে হচ্ছে, তো প্রথমে ভালো করে পানি দিয়ে মুখটা ধুয়ে নিই। আর আমার মানে স্কিন খুব ড্রাই, সেজন্য আমার ময়েশ্চারাইজার লাগে, তো আমি কোল্ড ক্রিমটা ব্যবহার করি সব সময় মেকআপ অ্যাপ্লাইয়ের আগে। আচ্ছা, আর মেকআপ যে তিনটা এলিমেন্ট লাগবেই, যে তিনটা মেকআপ করার জন্য করতেই হবে আপনাকে, মেকআপ করার জন্য আমাকে মুখ ধুয়ে অবশ্যই কোল্ড ক্রিম আমাকে মানে কোল্ড ক্রিম ব্যবহার করতে হবে ময়েশ্চারাইজার হিসেবে, এটা আমাকে করতেই হবে। তারপর আমি একটা খুবই মানে একটু কোনো একটা প্যানকেক ব্যবহার করি বা কোনো একটা স্টুডিও ফিক্স টাইপের কিছু একটা ব্যবহার করে ফেলি, মানে যেটাকে আর কি সোজা করে ফেস পাউডার টাইপ বলা হয় আর কি। হ্যাঁ, এ ধরনের কিছু একটা, মানে যে কোনো একটা কিছু একটা ব্যবহার করে ফেলি একটু অয়েলিনেসটা কাটানোর জন্য এটা। আর এছাড়া আমার খুব পছন্দ হচ্ছে কাজল আর টিপ। আচ্ছা, লিপস্টিক আমি ব্যবহার করি খুবই কম, তার মানে এরকম যদি ক্যামেরার সামনে বসতে হয় তখন। আমি তার মানে ধরে নিচ্ছি যে ফেস পাউডার, কাজল, টিপ, এই তিনটা হচ্ছে মেকআপের একদম ম্যান্ডেটরি আমার জন্য আর কি। আচ্ছা, আর যদি বলি যে সব সময় ক্যারি করার, মানে এটা তো সব সময় বলা হয় যে মেয়েদের ব্যাগে আসলে অনেক জিনিস থাকে, না আমার একদম থাকে না। আপনার ব্যাগে কোন তিনটা জিনিস থাকে? ক্রিম, শুধু কোল্ড ক্রিম, আর এছাড়া আর বাকি কোনো জিনিস? না, কারণ আমি তো লিপস্টিকও ব্যবহার করি না নরমালি, এই যে এরকম তোমার মতো একজন মানুষের সামনে বসে কথা বলতে হলে তখন। আচ্ছা আপু, আমার খুব জানতে ইচ্ছা করে, আমি যখন আজকে দেখছিলাম যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশ লিটারেচারে পড়াশোনা করেছেন, এবং আজকে কথায় কথায় আসলো, আমি জানতে পারলাম যে আপনি বিশ্ববিদ্যালয় শুরুর আগে থেকেই কাজ শুরু করেছেন, তো পরবর্তীতে এই যে এখনও কাজ করে যাচ্ছেন অভিনয়, এখন পরিচালনাতেও আপনি সফল, তো আসলে দুটো রিলেট করলো কিভাবে? পড়াশোনাটা দিয়ে আগে একটু বলি, পড়াশোনাটা করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য নিয়ে। আচ্ছা, শেষ করেছি কিনা সেটা নিয়ে কিন্তু কথা বলছি না, ঠিক আছে? ও আচ্ছা, হ্যাঁ, আমি খুবই ফাঁকিবাজ। আচ্ছা, আর তার সাহস পাচ্ছি। তারপর অভিনয়টা ভীষণ ভীষণ রকম প্রিয়, আগে তো কখনো জানতামই না যে এরকম মানে অভিনয় করব কখনো বা অভিনেত্রী হয়ে উঠব কখনো, অন্যদের অভিনয় দেখতাম খুব ভালো লাগতো, খুব ছোটবেলা থেকেই টেলিভিশন দেখতাম, তো মানে বিটিভি, এবং তখন থেকেই ভীষণ প্রিয় নাটক, তো কখনো ভাবিনি যে এরকমভাবে নাটকেই কাজ করব। তো নাটকে অভিনয় করেছি এবং অভিনয় করতে করতে একটা সময় না আমার ক্যামেরার পেছনের কাজটা পছন্দ হয়ে গেছিল, তখন ক্যামেরার পেছনে, এটা তো 2000 সাল থেকে পরিচালনা, হ্যাঁ 2000 সাল থেকে, তখন বেশ টানা এই যে গত প্রায় 20 বছরের মতো হয়ে যাচ্ছে ক্যামেরার পেছনে কাজ করছি, এখন আর ভালো লাগে না, টায়ার্ড লাগে মাঝে মাঝে, মানে করতে ইচ্ছা করে কিন্তু আগে যেরকম লম্বা লম্বা কাজ করতাম তেমনটা ভালো লাগে না, মনে হয় যে একটু ছোট্ট কাজ হতো, একটু আরাম করে কাজ করা যেত, একটু অল্প অল্প কাজ করা যেত, অল্প, কিন্তু আসলে কাজে তো শর্টকাট হয় না, সেটার জন্য হয়তো বা অনেক কাজ করতে হয়, হ্যাঁ মানে আমরা জানি, হ্যাঁ অনেক কাজ করতে হয়, আর আমি আসলে দুষ্টুমি করি মাঝে মাঝে, আমি বলি যে আমি তো ফ্লোরে ডিরেক্টর না, আমি আসলে প্রোডাকশনের লোক,
কারণ আমি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতেই থাকি করতেই থাকি করতেই থাকি। আরেকটা আপনাকে সামনে পেয়ে আমি লোভ সামলাতে পারছি না এই প্রশ্নটা করার, এখনো যারা আসে একদম এখনকার তারকা এই যুগের, তাদেরকেও একটা প্রশ্ন করা হয়, তাদেরও এই কথাটা আসে, বাসা থেকে রাজি ছিল না, বাসা থেকে অনেক বাইন্ডিংস ছিল, অভিনয় আসতে দিতে চায় না। তো আপনি যখন করেছেন ব্যাক ইন 90s, তখন আসলে পরিবারের সাপোর্ট কতটুকু ছিল? আমার পরিবারটা খুবই অদ্ভুত ধরনের, ঠিক আছে, মানে আমরা খুব নির্ভরশীল ছিলাম যে মা কি বলবে। আচ্ছা, মানে আমাদের পরিবার হচ্ছে একেবারেই মায়ের সিদ্ধান্তই শেষ। হ্যাঁ, আব্বা সবসময় বই নিয়ে বসে আছে আর আমরা হচ্ছে কি তাকাচ্ছি, আব্বা হ্যাঁ বলবে না না বলবে, তোদের না আব্বা কিছু বলবেই না। আচ্ছা, হ্যাঁ আম্মা। তো মজার ব্যাপার, এখানে খুবই একটা মানে বৈপরীত্য আছে ঘটনাটার মধ্যে, সেটা হলো আম্মাই আমাকে প্রথম থিয়েটারে নিয়ে যান, সেটা হচ্ছে 1986, তখন আমি জাস্ট HSC পড়ছি, এরকম সময় শেষও হয়নি তখনও। আম্মা আমাকে নিয়ে যান থিয়েটারে, এবং যখন আমি থিয়েটার ভালোবেসে ফেলি তখন আম্মা আমাকে বলেন যে না থিয়েটার করা যাবে না, বিকজ প্রতিদিন সন্ধ্যায় কাজ করতে হয় আর তোমার পড়াশোনা সামনে, হেন তেন কিছু করা যাবে না। তখন আম্মা আমায় বলে যে না করা যাবে না, এই তো মন টন খারাপ হয়ে গেল। তারপর 90 সালে আমি আমার স্বাধীন জীবন বেছে নিলাম, সেটা 90 সালে স্বাধীন জীবন বেছে নিলাম, এবং আমি পুরোপুরি একদম ঢুকে পড়লাম থিয়েটারে। হ্যাঁ, তারপরে অন স্ক্রিনে আসা বিজ্ঞাপন দিয়ে পরবর্তীতে নাটক। হ্যাঁ, অনস্ক্রিন বিজ্ঞাপন দিয়ে তারপর নাটক, চলচ্চিত্র, টেলিভিশন নাটক, তারপর হ্যাঁ চলচ্চিত্র, এই তো চলছে আর কি নানামুখী, তারপর পিছনে কাজ, ডিরেকশন, প্রোডিউস করা ইত্যাদি ইত্যাদি। আর থিয়েটারটা একটা লম্বা সময় ধরেই আসলে কাজ করে গেছি থিয়েটার নিয়ে, প্রায় 2001 পর্যন্ত, তারপর আবার 2007 থেকে শুরু, আবার একটু ব্রেক, এখন আবার ভাবি যে থিয়েটার করবো, মাঝে মাঝে ভীষণ করতে ইচ্ছা করে না, মানে থিয়েটারের জন্য আসলে ডেডিকেটেড সময় বের করা খুব দরকার। জীবনের একটা ইচ্ছা আছে যে সৈয়দ জামিল আহমেদের সাথে যদি কখনো কাজ করতে পারতাম, কিন্তু জানি যে জামিল স্যারের সাথে কাজ করতে হলে পৃথিবীর সব কিছু একদিকে রেখে আরেকদিকে এই কাজটা করতে হবে। মনে হয় কখনো যদি সেরকম সময় বের করতে, মানে সময় না, মানে স্যার যদি এরকম অনুমতি দেয় তাহলে আমি ওরকম 6 মাসের ছুটি নিয়ে স্যারের সাথে কাজ করবো। বাহ, আই হোপ এখান থেকে কোনো না কোনো ভাবে জামিল স্যারের কাজে চলেই যাবে, সেটা পরিবর্তন আমি মারও খেতে পারি। আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই আপু, আর বিরতির পর আমি একটা ছোট্ট কুইজ ধাঁধা পরীক্ষা নেওয়ার চেষ্টা করব, তার আগে একটা ছোট ব্রেক নিয়ে নিই। বিরতির আগে না পরে? পরে। আচ্ছা, বিরতি থেকে প্রস্তুতি নিতে থাকি। দর্শক, লাক্স ক্যাফে লাইভে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, ফিরছি এক্ষুনি। নতুন লাক্স, যাতে আছে 7টি সৌন্দর্য উপাদান, দেয় চাঁদের মতো উজ্জ্বল চেহারা। নেভালে কেন? যখন তোমার চেহারায় চাঁদের মতো উজ্জ্বল, তখন আলোর কি দরকার? চাঁদের মতো উজ্জ্বল চেহারা, নতুন লাক্স। বিরতির পরে আবারও আমন্ত্রণ লাক্স ক্যাফে লাইভে। আপু, যেটা বলছিলাম, আসলে পরীক্ষা নেওয়া বললে তো অনেক বড় হয়ে যায়, পরীক্ষা তো আমি নিতে পারবো না, অনেকদিন পরীক্ষা দিয়েও নিয়ে না। তো বিজ্ঞাপনের কথা যেটা বলছিলাম লাক্সের, মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ, পুরোপুরি মনে আছে। আচ্ছা, তাহলে আমরা একটু বিজ্ঞাপনটা দেখে নিই, একটু নস্টালজিয়া ব্যাপার হয়ে যাবে, দেখে দিই। অনিন্দ সুন্দর মিমি, আপনার গোপন রহস্যটা বলবেন কি? তো আপু, আপনার গোপন রহস্যটা কি? সবার আগে সুন্দর ত্বক। বাহ, চমৎকার, দেখে নিই এবার পুরোটা। আপনার গোপন রহস্যটা বলবেন কি? সবার আগে সুন্দর ত্বক, নতুন লাক্স হানি ক্রিম সমৃদ্ধ, স্নিগ্ধ সজীব অনুভূতি, ছন্দময় প্রাণের স্পর্শ, সৌন্দর্যের সূচনায় লাক্স, আমার অমূল্য গোপন রহস্য শুধু আপনার জন্য। তখন আর এখনের মধ্যে আমি কিন্তু কোনো অমিল পাচ্ছি না, অন্য কেউ একদম না, মোটেই না। আমার অমূল্য গোপন রহস্য শুধু তোমার জন্য, আমার অমূল্য গোপন রহস্য শুধু তোমার জন্য। তো এই অমূল্য গোপন রহস্যটা, এই যে এখনো নিজেকে ধরে রাখা, এত হাসি খুশি প্রাণোচ্ছল থাকা, এই গোপন রহস্যটা আমার জন্য আমি জানতে চাই এবং সবার জন্য। এই গোপন রহস্য হচ্ছে সবার জন্য, তোমার জন্য, আচ্ছা সবার জন্য, মন ভালো রাখা।
বলছিলাম না যে মানে মন ভালো রাখাটা অনেক কঠিন, কিন্তু তুমি যদি জীবনের প্রতি সবসময় একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখতে পারো সব জায়গায়, মানুষের জন্য, তোমার কাজের জন্য, পুরো পৃথিবীর জন্য, তাহলে তাহলে মন ভালো রাখা যাবে। এবং যদি মন ভালো থাকে, সেই মন ভালো থাকাটার আরেকটা গ্লো আছে, যেমন সুন্দর ত্বকের একটা গ্লো আছে, ঠিক সুন্দর মনের একটা গ্লো আছে। তো দুটো যখন মিলে যাবে, ইনার পিস যখন থাকে, হ্যাঁ, দুটো যখন মিলে যাবে তখন বেশ জমে যাবে ব্যাপারটা একদম। তার মানে আমরা কিন্তু আফসানা মিমির তখনকার এবং এখনকার রহস্য জেনে নিলাম। আপু, এবার খুব ছোট্ট একটা খেলার মতো করতে চাই, খুব চটপট আমি কিছু প্রশ্ন করব আর আপনি, আমি কিন্তু কোন চটপট উত্তর দিতে পারি না। আচ্ছা, চেষ্টা করি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমিও তাহলে থেমে থেমে প্রশ্ন করব। প্রথম প্রশ্ন হচ্ছে যে বিজ্ঞাপনটা আমরা দেখলাম সেটা কত সালের ছিল? 90 দশকের মাঝামাঝি, 95-এর কাছাকাছি, 94-95 এরকম সময়। আচ্ছা, ফেয়ার ইনাফ। আরেকটা জানতে চাই, বাসায় সবাই আদর করে কি নামে ডাকে, আছে কি রকম নাম? বাসায় সবাই আদর করে তো মিমি ডাকে, আব্বা ডাকতেন মেম বলে, আর মানে মিমি থেকে মেম। তবে আমার আসলে একটা ছোট্ট আলাদা রকমের ডাকনাম ছিল ছোটোবেলায়, সেটা ছিল জুনি। আমার বোনের নাম অ্যানি, আমার নাম জুনি। তা আমি আসলে খুব মিমি চকলেট খেতাম, তো ওইটা খেতে গিয়ে আমি আমার নামটাকে বদলে নিজেই রেখেছি মিমি। তাই মানে এটা নিজে রাখা না, তা একটা আরেকটা সিক্রেট পেয়ে গেলাম। আমাকে মিউজিয়ামে রাখা যাবে, তাই না? নিজের নাম নিজে রেখেছে। আচ্ছা, এবার জানতে চাই, ছোটবেলার কথা যেহেতু আসলো, ছোটবেলায় স্কুলে টিচারদের মার খাওয়া হয়েছে কখনো? কি সব মানে গোপন, মানে সৌন্দর্যের গোপন রহস্য পর্যন্ত ঠিক ছিল। হ্যাঁ, এখন যে তুমি টেনে টেনে গোপন রহস্য, হ্যাঁ, এটা তুমি এখন টেনে টেনে ছোটবেলার গোপন রহস্য বের করছো। আমি একটা সময় ভারতীয় শ্রী হোমসে পড়েছি, প্রায় বছর দুয়েকের মতো, ক্লাস 5 এবং 6। তাই আমার মনে হয় যে আমার ব্যাচমেটরা সবাই বলতে পারবে আর টিচাররা সবাই বলতে পারবে যে প্রত্যেক দিন টিফিন পিরিয়ডের পরে নীল ডাউন, ও সারাক্ষণ, মানে এমন কোনো দিন নাই 365 দিনে যতদিন ক্লাস খোলা থাকতো। কারণ ছিল, কখনো ফেল করা হয়েছিল কি? মানে আব্বার কাছে পড়তাম তো ছোটবেলায়, তো আমি আসলে মানে কারো গাইডেন্স ছাড়া পড়াশোনা করতে পারি না, খুবই ফাঁকিবাজ। আচ্ছা, তো ভারতীয় শ্রী হোমসের নিয়মটা ছিল যে একটা স্টাডি আওয়ার আছে 3 ঘন্টার, ওই সময়টাতে নিজেদের পড়ালেখা নিজেরা করবে, আর স্কুলের সময় তো টিচাররা পড়াবেন, ওই সময়টা হোমওয়ার্ক বা সব কিছু নিজেরা করবে। তো আমি 2 বছর পড়েছি, 2 বছর কোনোদিনই আমি ওই স্টাডি আওয়ারে পড়িনি। আমি শুধু ওই বাংলা বই পড়ে একটু গল্প কবিতা পড়তাম, কারণ ওগুলো আমার ভালো লাগতো। পুরো সময়টা তাকিয়ে তাকিয়ে দেখতাম যে কে কী করছে। হ্যাঁ, কী অপরিসীম ধৈর্য! এবং মানে সকালের দিকে শুধু বাংলা ইংরেজির ক্লাসগুলো হতো, ওগুলো আমি পার হয়ে যেতাম। দুপুরে পরে টিফিন পিরিয়ডের পর শুরু হতে হচ্ছে অঙ্ক বা অন্যান্য সাবজেক্ট, বিজ্ঞান ইত্যাদি। তখন আমার অবধারিতভাবে হচ্ছে গিয়ে কোনো কিছু করা নেই, হোমওয়ার্ক নাই, টিচার কিছু জিজ্ঞেস করলে কিছু বলতে পারছি না, এবং অবধারিতভাবে শাস্তি হচ্ছে নীল ডাউন। তো ক্লাস, এবং আমাদের নীল ডাউনের সিস্টেমটা ছিল আলাদা, তোমাকে হচ্ছে করিডোরে নীল ডাউন করানো হবে, এটাও ঠিক আছে। কারণটা হচ্ছে যে মানে স্কুলে শাস্তিগুলো তো আসলে দুরকম হয়, একটা হচ্ছে কি যে তোমাকে একটু মানে কি বলবো, একটু লজ্জা দেওয়া, একটু শাস্তি দেওয়া। তো আমি তো খুবই নির্লজ্জ টাইপ ছিলাম, প্রতিদিনই নীল ডাউন থাকতো। এখন এখনের কথায় চলে আসি, আমি অনেক সাহস পাচ্ছি আজকে, ইন্টারভিউ শুরুতে যতটা ভীত ছিলাম এখন অনেক সাহস পাচ্ছি এগুলো শুনে। তো এখন যেটা জানতে চাই আপু, অভিনয় নাকি পরিচালনা? অভিনয় পরিচালনা দুটোই। মানে হলো যে একটা সময়ের মতো ব্যাপারটা হয়েছে, যে একটা সময় একটা বেশি ভালো লেগেছে। শুরুতে অভিনয় বেশি ভালো লাগতো, তখন তো আসলে পরিচালনার ব্যাপারটা বুঝতাম না বা জানতাম না বা কখনো ভাবিনি যে আমি পরিচালনায় আসবো। তো সেই সময়টা তো মন দিয়ে শুধু অভিনয় করেছি থিয়েটারে এবং টেলিভিশনে, সিনেমায়। তারপর একটা সময় পরিচালনাটা খুব ভালো লাগতে শুরু করলো, তখন ক্যামেরার পেছনে কাজ করতে শুরু করলাম। এখন এসে আবার আমার কাছে মনে হচ্ছে যে ক্যামেরার পেছনে কাজ করাটা একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, যেমনটা করে করতে চাই তেমনটা করে করতে পারি না সব সময়। তো সব কিছু মিলিয়ে এখন মনে হয় যে অভিনয় করছি আবার, এমন কিন্তু অভিনয়টা একটু একটু করে নিয়মিত হতে শুরু করেছি, তো ভালো লাগছে। তবে অভিনয়ের আনন্দটা হচ্ছে যখন ভালো কোনো ডিরেক্টর আমাকে নিয়ে কাজ করেন, মানে আমি একদমই ডিরেক্টরস অ্যাক্টর, আর আমার ভীষণ আনন্দ হয় যখন খুব ভালো কোনো ডিরেক্টর আমাকে নিয়ে কাজ করেন।
তখন মানে ওখানে আসলে মেন্টরটা কাজ করে আপনার যে মেন্টর আমি কিন্তু সারা জীবনই আমি মেন্টর ছাড়া চলতে পারি না মানে আমাকে কাউকে পথ দেখাতে হয় তখন আমি সেই পথটা ভালো করে চলতে পারি এবার এই পর্বের একদম শেষ প্রশ্ন গান নাকি কবিতা গান কিন্তু গান গাইতে পারি না তাই কবিতা পড়ি বাহ তাহলে এবার একটা কবিতা শুনে ফেলি এই জিনিসটা আমি একদম শুরু থেকে ধরে রেখেছি আপনার কবিতা আমার খুবই পছন্দ যখন আপনি কবিতা পড়েন কিন্তু তুমি তো আমাকে বই আনতে বলো নি আমি তো বই না দেখে কবিতা পড়তে পারি না মুখস্থ নেই গুগল আছে না আপনি বলেন কোনটা কবিতা পড়তে চান আমি সেটা বের করে ফেলি সুকান্ত ভট্টাচার্যের একটি মোরগের আত্মকাহিনী ঠিক আছে মানে হঠাৎ মনে হলো যে এটাই পড়ি সুকান্তকে যখন ছোটবেলায় পড়তে পড়তে ছবিতে দেখতাম যে 21 বছর বয়সে একটা মানুষ মানে পৃথিবী ছেড়ে চলে গেছে কত সুন্দর সুন্দর কবিতা লিখে একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরও দু তিনটি মুরগির সঙ্গে আশ্রয় যদিও মিলল উপযুক্ত আহার মিলল না সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটাল সেই মোরগ ভোর থেকে সন্ধে পর্যন্ত তবু সহানুভূতি জানালো না সে বিরাট শক্ত ইমারত তারপর শুরু হলো তার আস্তা করে আনাগোনা আশ্চর্য সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার তারপর একসময় আস্তা কুড়েও এলো অংশীদার তারপর একসময় আস্তা কুড়েও এলো অংশীদার ময়লা ছেঁড়া ন্যাকড়া পড়া দু তিনটি মানুষ কাজে দুর্বলতর মোরগের খাবার গেল বন্ধ হয়ে খাবার খাবার খানিকটা খাবার অসহায় মোরগ খাবারের সন্ধানে বারবার চেষ্টা করল প্রাসাদে ঢুকতে প্রত্যেকবারই তাড়া খেলো প্রচণ্ড ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল একেবারে সোজা চলে এলো ধপধপে দামি তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল একেবারে সোজা চলে এলো ধপধপে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টিবিলে অবশ্য খাবার খেতে নয় খাবার হিসেবে চমৎকার এই না হলে কবিতা পড়া যেন মনে হচ্ছিল সেই মোরগটাকেই দেখছি শেষটা করতে চাই আপু যেটা দিয়ে আমাদের সমাজে এখন পর্যন্ত সৌন্দর্যকে নারীর দুর্বলতা মনে করা হয় কিন্তু লাক্স সবসময় মনে করে সৌন্দর্য নারীর অধিকার নারীর শক্তি এবং আপনার এই দীর্ঘ পথ চলায় আপনি সবসময় চাঁদের মতো নিজের দীপ্তি ছড়িয়ে গেছেন এই পথ চলার গল্পটা শুনতে চাই সংক্ষেপে পথ চলার কোন গল্পটা এই যে কিভাবে লোকচক্ষু উপেক্ষা করে লোকেদের কটু কথা উপেক্ষা করে আপনি নিজের পথটাকে বেছে নিয়েছেন নিজের এক শক্ত পথে এগিয়েছেন ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম স্কুলে সেই কবিতাটাই আমাকে সবসময় শক্তি দিয়েছে আমরা যখন স্কুলে পড়তাম তখন কামিনী রায়ের একটা কবিতা ছিল করিতে পারি না ভয় করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ তারপর ছিল পাছে লোকে কিছু বলে তো ওই কেন যেন ওই কবিতাটা মাথার মধ্যে রয়ে গেছিল আমার আসলে পাছে লোকে অনেক কিছু বলেছে বাট পাছে লোকে কিছু বলে এইটার ভয় আমার কোনোদিন লাগেনি তার মানে মানুষের জাজমেন্ট উপেক্ষা করার শক্তি এটাই ছিল হ্যাঁ কারণটা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে আমার নিজেকে নিজে আবিষ্কার করতে চেয়েছি আমি সবসময় হ্যাঁ নিজের আত্মবিশ্বাস হারাইনি কখনো তার মানে আবার এই না যে আমার ভুলগুলোকে আমি কখনো স্বীকার করিনি তাও কিন্তু না আমার ভুলগুলোকে আমি সবসময় স্বীকার করেছি ভুলগুলোকে আমি সবসময় আমার আমলে এনেছি ভুলগুলোকে সবসময় আমি আমার মাথায় নিয়ে সেগুলো পরে শুদ্ধ করার চেষ্টা করেছি কিন্তু ভয় আমি কখনো পাইনি বাহ চমৎকার খুব ভালো লাগলো আপু আপনার সাথে কথা বলে আমি যে শুরু থেকে খুব ভয় পাচ্ছিলাম আপনার সামনে বসে কি বলবো সেই ভয়টাও এখন অনেকটা কেটে গেল অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেবার জন্য শেষ করার আগে আপনি যদি আপনার দর্শক ভক্তদের উদ্দেশ্যে কিছু বলতে চান যে কথাটি বলতে চাই তা হলো এই পৃথিবীতে চার অক্ষরের একটি শব্দ আছে এই শব্দটি হচ্ছে ভালোবাসা তো ভালোবাসা দিয়ে জয় করা যায় না এমন কিছু আসলে এই পৃথিবীতে নেই এই কথাটি বলতে চাই চমৎকার আপু আপনার প্রতি অনেক 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 ভালোবাসা অনেক শুভকামনা
দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি লাক্স ক্যাফে লাইভ থেকে। আগামীকাল আবারও নতুন কোনো অতিথি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, প্রথম আলোর সাথেই থাকুন।